গত 5 বছর যাদবপুরের তৃণমূল সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, কিন্তু মিমির কাছে যাদবপুর সেভাবে সার্ভিস পায়নি। তা খোলা মঞ্চ থেকে স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মিমির নাম করেননি, তবে বুঝিয়ে দিয়েছেন কার উদ্দেশ্যে বলেছেন। পাশাপাশি মিমিকে দোষ না দিয়ে সেই দোষ তৃণমূলের ঘাড়েই নিলেন দলের সর্বময় নেত্রী, এবং সেই দোষ শুধরে নিতেই যে এবার অভিনেত্রী থেকে যুবনেত্রী হয়ে ওঠে শায়নী ঘোষকে তৃণমূল যাদবপুরের প্রার্থী করেছে রবিবার, তাও স্পষ্ট করে দেন মমতা। শায়নীর সমর্থনে শোনার পরে জনসভা থেকে মমতা বলেন, আমার প্রার্থী শায়নী, শায়নীকে দিয়েছি এই কারণে যে আগেরবার আপনারা অতটা সার্ভিস পাননি, তার উদ্দেশ্যে কোনো দোষারোপ করেননি, তার অবশ্য কোনো দোষও ছিল না, সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত, এটা তাদের দোষ নয়, এটা আমাদের দোষ। সেই কারণেই শুধরে নেওয়ার জন্য শায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত চেপে লড়াই করবে। মিমি নিজেই রাজনীতি থেকে সরতে চেয়েছিলেন, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় গিয়ে মমতার সঙ্গে দেখা করে সে কথা জানিয়েও এসেছিলেন তিনি। যাদবপুর লোকসভার মধ্যে দলের একটি অংশের সঙ্গে মিমির কয়েক বছর ধরেই বনিবনা ছিল না বলে শোনা যায়। গত ফেব্রুয়ারিতে বিধানসভায় মমতার সঙ্গে দেখা করে বেরিয়ে মিমি বলেছিলেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়, কারণ রাজনীতি করলে আমার মতো মানুষকে গালিগালাজ দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনে শুনে জীবনে কারোর কোনো ক্ষতি করিনি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যাদবপুরের বদলে মিমিকে অন্য কেন্দ্রে প্রার্থী হওয়ার প্রস্তাব পাওয়া দিয়েছিল তৃণমূল, যদিও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ্যে শাসক দল বা মিমি কোনো কিছুই জানায়নি। গত 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় মিমির নাম নেই, যাদবপুরে প্রার্থী করা হয়েছে শায়নীকে। গত 15 বছর ধরে তৃণমূলের দখলে রয়েছে যাদবপুর লোকসভা, যদিও প্রতিবারই প্রার্থী বদল করছে তারা। 2009 সালে জিতেছিলেন কবির সুমন, 2014 সালে সুমনকে সরিয়ে মমতা টিকিট দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য তথা অধ্যাপক সুগত বসুকে। 2019 সালে সুগতকে বদলে মিমিকে প্রার্থী করেছিল তৃণমূল, এবার মিমির বদলে শায়নীকে।